কাতারের আইন অনুযায়ী যে কোনো আকামাধারী অভিবাসী ছয় মাসের বেশি সময় ছুটিতে থাকলে জরিমানা হিসেবে রিটার্ন পারমিটের জন্য 500 কাতারি রিয়াল ফি গুনতে হতো। করোনার কারণে নিজ দেশে আটকে পড়া অভিবাসীদের এই ফি মওকুফ করার ঘোষণা দিয়েছে কাতার। পাশাপাশি অভিবাসীদের আকামার মেয়াদ 3 মাস শেষ হওয়ার পরে প্রতিদিন গড়ে 10 রিয়াল জরিমানাও না নেয়ার ঘোষণা দিয়েছে দেশটি। এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন প্রবাসী ও কমিউনিটির নেতারা। করোনাকালীন সময়ে আপনারা যারা দেশে যে আটকা পড়েছেন, আসতে পারতেছেন না, আপনারা চিন্তার কোনো কারণ নাই। রেজাল্ট আসার 1 মাস পরে আপনার নতুন করে অ্যাপ্লিকেশন করতে পারবেন। অ্যাপ্লিকেশন করলে আপনাদেরকে অ্যাপ্রুভাল দিলে আপনারা আসতে পারবেন, হতাশার কোনো কারণ নেই। বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ সিভিল এভিয়েশনের কর্তৃপক্ষের সুদৃষ্টি আকর্ষণ করছি, বাংলাদেশি প্রবাসী যারা রিএন্ট্রি পারমিট পেয়েছেন তারা যেন দ্রুত আসার জন্য ফ্লাইট কাতারের সাথে শুরু করেন। এদিকে ছুটিতে থাকা সব প্রবাসী কাতার ফিরে আসতে পারবেন। প্রবাসীদের উদ্বিগ্ন না হয়ে ধৈর্য ধারণ করার আহ্বান জানান দূতাবাসের কাউন্সিলর। 3 মাস পরবর্তী সময়ে আপনার আইডি, কাতার আইডির মেয়াদ শেষ হয়ে গেলে বা ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে যে প্রতিদিনের জন্য যে একটা নির্দিষ্ট পরিমাণ ফি, একটা জরিমানা গুনতে হতো, সেটিও এখন থেকে আর লাগবে না। অভিবাসীদের কাতার ফিরে আসার জন্য স্বল্প ঝুঁকিপূর্ণ 40 দেশের তালিকায় বাংলাদেশের নাম না থাকলেও শর্ত সাপেক্ষে কাতার পোর্টাল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা প্রবাসী বাংলাদেশিদেরও ফিরে আসার অনুমতি দেয়া হচ্ছে। তবে আবেদন করে যাদের অনুমতি মেলেনি তারা 1 মাস পর আবারও আবেদন করতে পারবেন। সময় সংবাদ, কাতার।